আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ওপেন করছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আবারও নতুন একটি ভিডিও আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে চব্বিশ ফুট বাই বত্রিশ ফুট সাতশো আটষট্টি স্কোয়ার ফিটের একটি হাউস নকশা দেখাবো আশা করি আজকের নকশাটিও আপনাদের ভালো লাগবে তো আমার চ্যানেলে একজন দর্শক উনি দুই শতাংশ জায়গার মধ্যে একটি নকশা দেখতে চাচ্ছিলেন তো মূলত তার ওনার নকশাটি করা তো সাথে ভাবলাম আপনাদের সঙ্গে নকশাটি শেয়ার করি কেউ যদি আপনারা দুই শতাংশ জায়গার ভিতরে এরকম নকশা দেখতে চান অথবা এরকম বিল্ডিং করতে চান করতে পারেন তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটা স্টেপ বাই স্টেপ এ টু জেড বোঝানোর চেষ্টা করব। একটু স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস হবে একটু কষ্ট করে চার পাঁচ মিনিট অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে তো আজকে নকশাটি হবে চব্বিশ ফুট বাই বত্রিশ ফুট আমরা খেয়াল করে দেখে নিবেন কোন সাইডে চব্বিশ কোন সাইডে বত্রিশ তো আমরা প্রথমে যে ব্ল্যাক কালারগুলো করলাম এগুলা ওয়াল আর এখন যে হলুদ কালারগুলো মার্ক করা হচ্ছে এগুলো উইন্ডোর অ্যান্ড ভেন্টিলেশন তো আশা করি ওয়াল সাবজেক্টটা বুঝতে পেরেছি তারপরে সাদুটে সিরিটি পাবো আমরা এই সাইডে তারপরে আমরা সাথে কলমগুলো প্রথমে আমরা একটু দেখি নিই তাহলে অনেক সময় বিডুর শেষের দিকে মিস হয়ে যায় কলমগুলো তো কলমের সাইজগুলো আপনারা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে রাখতে পারেন ফাউন্ডেশন অনুযায়ী ঠিক আছে তো সিঁড়ির মাপটি হবে ছয় ফুট অ্যান্ড ল্যান্ডিং মাপটি ছয় ফুট হবে অ্যান্ড সিঁড়ির মাপটি তিন ফুট করে রাখবেন তো আমরা প্রথমে গেট দিয়ে ঢোকার পরে আমরা লিভিংটি পাব তো এটা হবে আমাদের মেন গেট মেন ডোরটি আপনারা সাড়ে তিন ফুট রাখবেন আশা করি বুঝতে পেরেছেন তারপরে ভিতরে ডুকার যে ডোরটি এটা আপনারা তিন ফুট রাখলে হবে এটা মাপটি এগারো ফুট পাঁচ ইঞ্চি বাই ছয় ফুট ছোটখাটো সুন্দর একটি লিভিং হবে আশা করি তারপরে আমাদের কিচেনটি হবে এই সাইডে কিচেনের ডোরটি তিরিশ ইঞ্চি রাখবেন তো এটার মাপটি হবে এগারো ফুট চার ইঞ্চি অ্যান্ড আট ফুট তো আশা করি মোটামুটি সুন্দর একটি কিচেন হবে তারপরে আমাদের ভিতরে ডাইনিং অ্যান্ড ড্রয়িংটি আমরা করে নিব তো এটার মাপটিও আমরা সাথে বার করে নিব তো এটার মাপটি হবে তেরো ফুট চার ইঞ্চি এই সাইডের মাপটা অ্যান্ড এ সাইডের মাপটা হবে এগারো ফুট পাঁচ ইঞ্চি এটা ওপেন থাকবে এখানে কোনো ওয়াল হবে না কর্নারে আপনারা চাইলে একটি বেসিন বসাতে পারেন তো টয়লেটটা হবে একটি কমন টয়লেট হবে এটার ডোরটি তিরিশ ইঞ্চি রাখবেন এটার মাপটি হবে পাঁচ ফুট বাই সাত ফুট আশা করি বুঝতে পেরেছেন তো এবার দেখবো আমরা মাস্টার বেডরুমের মাপগুলা তো এটার এডে এ সাইডের মাপটি হবে এগারো ফুট চার ইঞ্চি অ্যান্ড এগারো ফুট ডোরটি আপনারা তিন ফুট রাখবেন আশা করি তো বুঝতে পেরেছেন তারপর আমাদের সেকেন্ড বেডরুম এটার মাপটি হবে এগারো ফুট পাঁচ ইঞ্চি বাই এগারো ফুট আশা করি বুঝতে পেরেছেন ডোরটা সেম আপনারা তিন ফুট রাখবেন তো ওয়ালগুলা পাঁচ ইঞ্চি ওয়াল করবেন ভিতরে বাহিরে সম্পূর্ণ ওয়ালগুলা পাঁচ ইঞ্চি করবেন তো বিল্ডিংটি যদি আপনারা একতলা কমপ্লিট করেন তাহলে বারো লক্ষ টাকার মতো খরচ হতে পারে তো উপরে যত উঠবে তত খরচটা অবশ্যই আপনি হিসাব করে নেবেন তো এই